সবার এই ফিঙ্গারের ছাপ আছে না তাই? সবার সাথে আছে তো? কুমিল্লার মানুষের সাথে আপনাকে নবাবগঞ্জ মিলে তো মিলে? কুমিল্লার নবাবগঞ্জ তো দূরের কথা, বাপেরটার সাথে তো ফুলহাটটাই মিলে না। মিলে এমন করে বানাইছে হলো কে? তাম পৃথিবীতে একজন ইঞ্জিনিয়ার এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই আমার এই টিপ সই নকল করার মতো না। আছে কেউ? অথচ বিল্ডিং বানাইছে, বিমান কামান বানাইছে, আমার হাতের ফিঙ্গারের ছাপ এটা নকল করার মতন কোন ইঞ্জিনিয়ার আজও পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয়। যে এটা বানাইলো আল্লাহ তোদের হাতের নাগাল একটা শিল বানায় রাখলাম, এটা নকল করার মতন ব্রেন আমি আল্লাহ তোদেরকে দেই নাই। তার নাম কি? সে আল্লাহ বলে বন্দা আমি তোদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমি তোদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। তারপরও যদি তুমি আমার দরবারে আত্মসমর্পণ করো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে বাধ্য হয়ে যাব। তার চেয়ে বরং কি মহাব্বতের কেউ আছে? আল্লাহ আমাকে আপনাকে এত মহাব্বত করার কারণটা কি? কারণ আছে না? হ্যাঁ, মানুষ যদি খোঁজে যে পৃথিবীতে আমার আপন কে, তাহলে সে অবশ্যই খুঁজে পাবে একমাত্র আল্লাহ ছাড়া বাকি সব তার পর। মাওলাই আমার সবচেয়ে বাপ, সে যে আমাকে মায়া করে বানাইছে সেই জন্য তার ভিতরে আমার জন্য মায়া বসে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক মায়ের পেটে, সেখানে একটা সময় নির্দিষ্ট কাল অবস্থান পার করে দুনিয়াতে আল্লাহ আনছেন। কেউ নয় মাস, কেউ সাড়ে নয়, কেউ দশ, কেউ বেশি কম, একটা নির্দিষ্ট সময় মায়ের পেটে আমরা অতিক্রম করে এরপরে দুনিয়া থেকে দুনিয়াতে আসছি। সেখানে আমাদের বাসস্থানের প্রয়োজন ছিল, খাদ্যের প্রয়োজন ছিল, শারীরিক সুস্থতার প্রয়োজন ছিল, অক্সিজেনের ব্যবস্থা ছিল, সব কিছু আল্লাহ মায়ের পেটে আমাকে আপনাকে সেখানে করেছে। মুফাসসির কিরাম লেখেন সেখানে দুইজন ফিরিস্তা আছে মায়ের পেটে। কয়জন জোরে বলুন? দুইজন। এই দুই ফিরিস্তাকে আল্লাহ পাক সেখানে দায়িত্ব দিয়ে রাখছে মায়ের পেটে সন্তানকে তদারকি করার জন্য। এই দুই ফিরিস্তার দায়িত্ব হলো সেখানে আমাকে আপনাকে সেখানে দেখভাল করবে, দেখাশোনা করবে, আমাকে আপনাকে সেখানে জায়গায় জায়গায় রক্ত মাংস হাড্ডি চর্বি গ্রিল মোবিল ওয়েল যা আছে সব কিছু সেখানে জায়গায় জায়গায় সিটিং করার জন্যে, ফিটিং করার জন্যে মায়ের পেটে আল্লাহ পাক দুইজন ফিরিস্তা রেখেছেন। এই যে আমাদের আঙ্গুলগুলো এভাবে এমন করা যায়, এটাকে দুনিয়ার কোন ডাক্তারে করছে না, মায়ের পেট থেকে আমরা এইভাবে শিখে আসছি। বলে এগুলা ঠিক এমন করার জন্য, এমন করার জন্য, এমন করার জন্য মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক এই ফ্যাক্টরিটাকে এত সুন্দর করে বানিয়েছেন। সেখানে দুনিয়ার কোন মানুষের হাত নাই, আল্লাহর কুদরতি ভাবে সেখানে দুইজন ফেরেশতা আল্লাহ সেখানে রেখেছে আমাকে আপনাকে হাড্ডি মাংস চর্বি এগুলো সব সুন্দর মতন সিটিং করার জন্য। আমি আর আপনি যেদিন মায়ের পেটে আসবো, শুরু করবো মায়ের পেটে আসাটা শুরু হবে, সেদিন দুই ফিরিস্তা আল্লাহকে ডাকতে করলাম আপনার এই বন্দারের কেমনে বানাইতাম, উবাইদুল্লাহ মাঝারির কেমনে বানাইতাম, আজকের মাহফিলের সভাপতির কেমনে বানাইতাম, আব্দুর রহিম আব্দুল কুদ্দুসের কেমনে বানাইতাম, আল্লাহ আঙ্গুল কি 22টা হবে না 20টা হবে না 23টা হবে, আল্লাহ চোখগুলো কি 13 হবে না সোজা হবে, দাঁতগুলো ওসানোসা কেমন হবে, আল্লাহ কেমনে বানাইতাম। লেখেন এই প্রশ্ন যখন ফিরিস্তারা মায়ের পেটে করলো, আল্লাহ পাক সেদিন বলেছে ফিরিস্তারা আমার বন্দারে কেমনে বানাইবা এটা আমার কাছে জিজ্ঞেস করার কোনো দরকার নেই। ওই যে আমার লৌহে মাহফুজের বোর্ড আছে সেখানে তাকিয়ে দেখো প্রত্যেকটা মানুষের আমি আল্লাহ সেখানে তাদের ডিজাইন নকশা করে রেখেছি, ওখান থেকে দেখে দেখে তার মায়ের পেটে তোমরা তার সেটিং করে দাও। লৌহে মাহফুজ এমন একটা বুক সংরক্ষিত আসন
সেখানে আল্লাহ পাক কোরআনে কারিমের 30 পারাও সেখানে রেখেছেন। পর্যায় ক্রমে ক্রমে আল্লাহ আমার রসুলের উপরে সেখান থেকে কোরআন নাজিল করেছেন। প্রত্যেকটা মানুষের ডিজাইন নকশাও সেই লৌহে মাহফুজের মধ্যে আছে। আল্লাহ কেমনে বানাইতেন, সবগুলোকে কেরা হবে না, সোজা হবে, নাকের সেন্ডা কেমন হবে, ফিরিস্তারাকে ওইখানে তো দেখে দেখে বানা। তো ফিরিস্তারা ওখান থেকে দেখে দেখে বানানো শুরু করে। আমাদের পা বানান, হাঁটু বানায়, মাজা বানায়, কোমর বানায়, গার বানায়, কাঁধ বানায়, পেট বানায়, পিঠ বানান। পর্যায় ক্রমে ক্রমে ফিরিস্তারা ওখান থেকে দেখে দেখে আমার আপনার মায়ের পেটের ভেতরে আমাকে আপনাকে বানাইতে থাকে। এবার বানাইতে বানাইতে ফিরিস্তারা এ পর্যন্ত বানায়, এবার আমার আপনার চেহারাটা বানানোর জন্য ফিরিস্তারা হাত দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে বাধা দেয়, ও ফিরিস্তারা বন্দার সব তোরা বানাইলি, বন্দার চেহারাটা তোরা বানাইস না, চেহারাটা বানাইস না, আমার বন্দার সম্মানিত কপালটা তোরা বানাইস না। ফিরিস্তারা ডাক দিয়ে আল্লাহ বন্দার সব বানাইলাম, বন্দার চেহারাটা যদি আমরা না বানাই তাহলে বন্দার পরিচয় কেমনে হবে? সব মানুষের পরিচয় তো পাওয়া যায় তাদের চেহারার মাধ্যমে, এই চেহারা সারা মানুষের কোনো পরিচয় পাওয়া যায় না। আল্লাহ বন্দার হাঁটু মাজা কোমর ঘর কাজ সব বানাইলাম, বন্দার চেহারাটাও আমরা বানাই দেই। আল্লাহ ডাক দিয়া কয়না না, আমার বন্দার চেহারাটা আমি তোমাদেরকে দিয়া বানাবো না, আমার বন্দার সম্মানিত এই কপালটা আমি তোমাদেরকে দিয়া বানাবো না, আমি আল্লাহ আমার নিজের কুদরতে হাত দিয়া বানাই দিতে চাই। এই জন্য তমাম পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ, একটা মানুষের চেহারা একটা মানুষের সাথে কোনোদিন মিলে না, মিলবে না। আল্লাহ মানুষের চেহারা কোনোদিন মিলবে না, ওই আমেরিকার মানুষের সাথে আমাদের চেহারার কোন মিল নাই, ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান মানুষের সাথে আমাদের চেহারার মিল নাই। আল্লাহ ডাক দিয়া কো মানুষেরা, এক একটা বন্দারে দুনিয়াতে যাওয়ার পর তুমি যখন আমার কুদরতি কদমে সাজদা দিবা, আমি তোমার কাছ থেকে টাকা চাই না, পয়সা চাই না, ক্ষমতা চাই না, কাপড় পরা চাই না, কিচ্ছু চাই না, আমি আল্লাহ চাই বান্দা তোমার অন্তরের ভিতরে আমার ভয় থাকবে, আমার ভয় নিয়ে তুমি আমার কুদরতি কদমে সাজদা দিবে। এই সম্মানিত কপাল লাগা যখন আমার কুদরতি কদমে সাজদা দেওয়া পরে থাকো, এই সাজদার আমলটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, অন্য কোন আমলের দ্বারা আমি আল্লাহ এত খুশি হই না। বন্দা মালিকের কুদরতি কদমে সাজদায় লুটিয়ে যাইতে বলি হুজুর কারো কাছে ভাড়া দেই না, কোনো গিবত করি না, মিথ্যা কথা বলি না, কারো হক নষ্ট করি না, সুদ ঘুষ খাই না, সব ঠিক আছে, খালি একটু ফললে হুজুর নামাজ ডানা পড়ি না, এর লাগে আমি করি এত দুই আলান কেন আছে না ভাই, খালি একটু না পড়ি নামাজ ডানা পড়ি না, বাকি সব তোমাদের ঠিক আছে। আরে বাকি সব ঠিক আছে, নামাজ দেখালে একটু কি নাই, ঠিক নাই, এটা এটা তার কাছে কোনো অসুবিধা নাই। আর রসুল বলছেন যার এবাদতে নামাজ নাই তার এবাদত বাকি এবাদত আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই। রসুল এইভাবে উদাহরণ দিয়ে বলছে মানুষের মাথা ছাড়া যেমন মানুষের পরিচয় নাই, নামাজ ছাড়াও অন্য কোন এবাদতের পরিচয় আল্লাহর কাছে নাই। নামাজ ছাড়া যদি আল্লাহকে পাওয়া যাইতো তোমার রসুল সর্বপ্রথম নামাজ বাদ দিয়ে ঘরে শুয়ে থাকত, কথা বল ঠিক কিনা, রসুল শুয়ে থাকত।
দেখেন না, আমরা যখন বলি ভাই একটু মসজিদে আহেন না, একটু মসজিদে আহেন, আল্লাহর সাজদা দেন, আল্লাহ 82 বার কোরআনে কথা বলছে, সাজদা দেন না আল্লাহরে, তখন আমি বলে কি করে জানেন, যান হুজুর যান, আপনারই যান। আমরা ভ্যান ড্রাইভার, রিক্সাওয়ালা, শ্রমিক, আমরা নুন আনতে ভান্তা ফুরায়, আমরাও শুনে আপনাকে মতো মসজিদে গিয়ে হইরে থাকি তো বৌজি বলা খাইব কি, উল্টাম করে বতুয়া। আমরা গরিব মানুষ হুজুর যান, রসুল বলছেন হাশরের ময়দানে এমন বেনামাজি যারা শ্রমিক, দিনমজুর, গরিব, হাশরের ময়দানে আল্লাহ যখন সর্বপ্রথম নামাজের হিসাব নেবে তখন এই কথাগুলো তারা আল্লাহর কাছেও বলবে, আল্লাহ আমরা গরিব ছিলাম, আমরা গরিব নুনতে ভান্তা ভরে, তো আমরা তো নামাজ পড়ার টাইম পাই নাই, আপনারা সেজদা দেওয়ার আমরা টাইম পাই নাই আল্লাহ। রসুল বলছেন সেদিন হাশরের ময়দানে এই গরিব মানুষগুলো যখন এই কথা বলতে থাকবে, আল্লাহ পাক তাদের সব গরিব গুলাকে হাসতে হাসতে আল্লাহ বলবে দেখছো ইবাদতের বেলায় তারা গরিব হয়ে যায়, তো আল্লাহ হাশরের ময়দানে এই গরিব বান্দাগুলোর এক সাইড করাইবে, এক সাইডে তোরা গরিব হওয়ার কারণে, দিন মজুর শ্রমিক হওয়ার কারণে তোরা কে কে আমার আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে পারো নাই, তোমরা সাইড হও, তো সব বেনামাজি গরিব গুলোকে আল্লাহ হাশরের ময়দানে সাইড করাইব। সাইড করাইয়া নবীদের ভিতর থেকে সেদিন একজন নবীকে সেখানে ডাক দিবেন, নবীদের ভিতর থেকে যিনি গরিব ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিবেন। আইনা ঈসা তাল হেনা, আসো আমার এই বান্দাগুলো তারা বলতেছে আমাকে সেজদা দিতে পারে নাই, আমার কুদরতি কদমে তারা আত্মসমর্পণ করতে পারে নাই। ঈসা দুনিয়াতে তোমার কি কি সম্পদ ছিল তুমি তাদেরকে একটু জানাই দাও, দেখি তুমি গরিব বড় নাকি এই সমস্ত বেনামাজি বান্দাগুলো গরিব বড়। একথা বলার পর ঈসা আলাইহিস সালাম তার সম্পদের বর্ণনা দিতে থাকবে, আয় আল্লাহ দুনিয়াতে আমার অট্টালিকা, বিল্ডিং, বাড়ি, গাড়ি তেমন কিছু ছিল না গো আল্লাহ, আল্লাহ আমার জায়গা, জমি, খাট, পালং আমার কিচ্ছু ছিল না, কম্বল ছিল না, তোষক ছিল না, আল্লাহ দুনিয়াতে আমার শান সুখের কিচ্ছুই ছিল না, আমার নিজের নামে কোনো জায়গা ছিল না, নিজের নামে কোনো বাড়ি গাড়ি ছিল না, আল্লাহ আমার গায়ে দেওয়ার জন্য মাত্র 2টা চাদর ছিল, একটা চাদর আমি নিচে ধরে রাখতাম, আরেকটা চাদর আমি গায়ে দিতাম, দিনের বেলা হলে একটা চাদর ভিজে আমি গোসল করতাম, আরেকটা চাদর আমি গায়ে দেওয়া রাখতাম, রাতের বেলা হলে একটা চাদর সরে রাখতাম, আরেকটা চাদর আমার গায়ের মধ্যে জড়ায় রাখতাম, আল্লাহ আমার এই 2টা চাদর আমার সম্বল ছিল, আমার ল্যাব তোষক ছিল না, কম্বল ছিল না, খাট পালং ছিল না, যার জমক শান শৌকতের আমার কিচ্ছুই ছিল না, মাত্র 2টা চাদর ছিল, আল্লাহ পানি খাওয়ার জন্য আমার একটা ছোট্ট পেয়ালা ছিল, আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে যখন অনেক দূর গেলাম আমি বাম পাশের দিকে তাকায় দেখলাম একটা লোক হাতে কোষ করে করে পুকুর থেকে এভাবে পানি খায়, চুল্লো মেরে মেরে পানি খায়, আমি দেখে দেখে সিদ্ধান্ত নিলাম হাতে কোষ করে তো পানি খাওয়া যায়, অতিরিক্ত পেয়ালা দিয়া পানি খাওয়ার আমার কোনো দরকার নাই, আল্লাহ আমার সেই একটা পেয়ালা একটা অসুস্থ মানুষকে আমি দান করে দিছি, বাকি জনম হাতের কোষ করে করে পানি খায়া আমার জিন্দগি আমি কাটাইয়া দিছি। আল্লাহ সমস্যা কি ভাই, কমাটি কই, অসুবিধা আছে কোনো, ভলান্টিয়ার কই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখ উঠতেছেন কিরে ভাই, ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক ডাক দিয়া বলবে বড় তোমার সম্পদের বড় আলাদা, ঈসা নবী বলবে আল্লাহ ওই পেয়ালাটা আমি অসুস্থ মানুষকে দান করে দিছি, বাকি জনম কোষ করে করে পানি খাই আমার জিন্দগি আমি কাটাইয়া দিছি। এবার আল্লাহ বলবে ঈসা রে তোমার আর দুনিয়াতে কি সম্পদ ছিল তুমি আমাকে বলো, ঈসা নবী সেদিন বলতে থাকবেন আল্লাহ গো ছোট্ট একটা বালিশ ছিল, মাঝে মাঝে আমার মাথার নিচে দিয়া ঘুমাইতাম,
রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে তাকায় দেখলাম একটা লোক হাতের বালিশ বানায় ঘুমাইতেছে। আমি দেখে দেখে সিদ্ধান্ত নিলাম, মানুষ তো বালিশ দিয়া বালিশ ছাড়া হাতের বালিশ বানায় ঘুমানো যায়। আমার কাছে যে একটা বালিশ ছিল সেই বালিশটা আমি একটা গরিব মানুষকে দান করে দিছি, বাকি জনম হাতের বালিশ বানায় বানায় ঘুমায় আমার জিন্দগি আমি পার করে দিয়েছি। আল্লাহ হাসুরের ময়দানে বলবে বেনামাজি গরিবেরা, বলো তোমরা গরিব বড় নাকি আমার ঈসা গরিব বড়, তোমরা আমার কাছে বলো। হাসরের ময়দানে সব বেনামাজিরা তখন ডাক দিয়া বলবেন, আল্লাহ না আল্লাহ আমরা গরিব বড় না, তোমার ঈসা সবচেয়ে গরিব বড়। আল্লাহ আমরা ঈসার তুলনায় অনেক ধনী ছিলাম, ঈসার তুলনায় অনেক ধনী ছিলাম, ঈসা নবী আমাদের থেকে সবচেয়ে গরিব বেশি। আল্লাহ সেদিন ডাক দিয়া বলবে, আমার ঈসা থেকে এক অক্ত হুকুম আমার ছোটে নাই, একটা হুকুম আমার ছোটে নাই। এ গরিব বেনামাজিরা, তোমরা আমার আল্লাহর কুদরতে কদমে সাজদা দিতে পারো নাই, কিন্তু ঈসা তো গরিব হওয়ার পরেও আমার একটা হুকুম সে লঙ্ঘন করে নাই। তোমাদের ভাষা অনুযায়ী তোমরা গরিব বড় না, ঈসা গরিব বড়। এবার আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও জাহান্নামের ফেরেশতারা আয় আয় আয়, এ সমস্ত বেনামাজি গরিব বান্দা গুলার নিয়া জাহান্নামের ভিতরে ভরো। অথচ আল্লাহ নিজের হাত দিয়ে আমাদের এই কুদরতি কপাল বানায় বলছে, এই কুদরতি হাতের কপাল আমার কুদরতি কদমে লাগাইয়া আমার প্রশংসা করবা। কথা বলেন ঠিক কিনা? আজানের শব্দ আমার ঘরে যায়, আমার কানে যায়, পাঁচবার আমাকে আপনাকে ডাকে, পাঁচবার আমাকে আপনাকে ডাক দিয়া বলে, তোমরা আল্লাহর দিকে আসো, কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো। সফলতা এবং কল্যাণ ডাকছে আল্লাহ পাকে সাজদার মাধ্যমে, আল্লাহরে সাজদা দেওয়ার মাধ্যমে। পাঁচবার ডাকতে থাকে অথচ আমরা মসজিদে আসি না, পাঁচবার আল্লাহর ডাকে সারা দেই না, ঘরের মধ্যে থাকি। নবীজির কাছে এক অন্ধ সাহাবী, চোখে দেখে না, চোখে মুখে দেখে না, অন্ধ অন্ধ, রাস্তাঘাট দেখে না, অন্ধ। ওই অন্ধ সাহাবী আমার রসুলের কাছে এসে ডাক দেয়া কয়, রহমতের নবী গো, আমি তো রাস্তাঘাট দেখি না, আলো বাতাস দেখি না, আমিও কি মসজিদে যাই? ইমামের পিছনে জামাতের সাথে আল্লাহকে সাজদা দিতে হবে নাকি? রাসূল বলেন, হে আল্লাহ, তোমার বাড়ি থেকে কি আজানের শব্দগুলো স্পষ্ট শোনা যায় নাকি? অন্ধ সাহাবী বলে, হ্যাঁ, আমার বাড়ি থেকে আজানের আওয়াজগুলো স্পষ্ট আমি শুনতে পাই। রসুল বলেন, অন্ধরে, তোমার বাড়ি থেকে যদি আজানের আওয়াজগুলো শোনা যায়, ঘরের ভিতরে তুমি নামাজ পড়িও না, আল্লাহকে সাজদা দিও না, মসজিদে এসে আল্লাহর কুদরতে কদমে তুমি জামাতের সাথে সাজদা দিবা, একের বদলায় আল্লাহ তাআলা তোমাকে ২৭ গুণ নেক বাড়ায়া দিবে। অন্ধ আর দেরি করে না, আমার নবী যখন এই কথা বলছে, নবীর কথার উপরে কোনো কথা বলে নাই, অন্ধ দৌড়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়া বিবিরে ডাক যা কয়, বিবি আয়, আরে ঘরের মধ্যে পাট সাটকে আছে দে, লম্বা রশি পাকানের মতন কি আছে দে, অন্ধ মানুষ খুব বুদ্ধি বেশি। নবীজির কাছে তার স্ত্রী পাট শাট এগুলি অনেক কিছু রাখলো, রাখার পর সে লম্বা রশি পাকাইতেছে, বিশাল বড় রশি পাকাইতেছে। বিবি ডাক দিয়া কয়, স্বামী এত বড় রশি দিয়া কি করবেন? ওই অন্ধ সাহাবী বলে, এত বড় রশি দিয়া আল্লাহর সন্তুষ্ট করব, আর আমার নবীর কথা আমি মানব। স্বামী আর স্ত্রী দুইজন মিলিয়া লম্বা রশি পাকাইছে, এত বিশাল লম্বা রশি পাকাইয়া ঘরের দরজার করার সাথে একমাথা বাঁধছে, আর মসজিদের দরজার সাথে একমাথা বাঁধছে, এভাবে টান টান করে বাঁধছে। যখন মসজিদের মিনারা থেকে আজান হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার,
এই আজানের জবাব দিতে থাকে অন্ধ সাহাবী, কারো সাহায্য নেওয়া লাগে না, কারো হেল্প নেওয়া লাগে না। আল্লাহর কুদরতি কদমে সম্মানিত কপাল লাগায় সেজদা দেওয়ার জন্য ঘরের ভিতর দিকে অন্ধ সাহাবী রশি ধরে ধরে মসজিদের ভিতরে আসছে থাকে, আর আজানের জবাব দিতে থাকে। কারো সাহায্য নাই, কারো হেল্প নাই, নিজের যে অন্ধ মানুষ সুন্দর বুদ্ধি করে রশি ধরে ধরে মসজিদের ভিতরে ঢুকতে থাকে। আমার নবী রহমাতুল্লিল আলামিন এই দৃশ্যটা দেখে সব সাহাবীদেরকে ডেকে, কেমন করে মসজিদের ভিতরে ঢুকতেছে তোরা দেখে যা, রসুল দেখায় সবাইকে দেখায় বলে দেখো কত সুন্দর করে আল্লাহর কুদরতে কদমে সাজদা দেওয়ার জন্য চলে আসতেছে। আমি রসুল তারে তরতিবটা দেখা খুব খুশি হয়ে গেলাম, আমার রসুলের মন বলতেছে অন্ধ সাহাবি মসজিদের ভিতরে ঢুকে না ঢুকে না আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাইতেছে। রসুল আর কি রসুল এক পক্ষ নামাজ কামাই দেয় না, আল্লাহর কুদরতি কদমে ঢুকে আছে কোলে আছে। আম্মা জানা আয়েশা রাতের বেলা এশারের নামাজ পড়ে রসুলকে নিয়ে আসতেছে বিছানায়, গভীর রজুলি তুইটা দেখে রসুল বিছানায় নাই, আম্মা জানা আয়েশা এইভাবে হাঁটাইতেছে। তো মহিলা মানুষ রাতের গভীরে উঠে যদি স্বামীরে না পায় তাহলে মনটা কেমন খারাপ লাগে, চিন্তা করো হয়তো আমাকে রাইখা মনে হয় টয়লেট ভাজতে গেছে। এখন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন গভীর রজনীত উঠে দেখে আম্মা জানা আয়েশা বিছানায় না, রসুল বিছানায় নাই, আম্মা জানা আয়েশা এইভাবে হাসাইতেছে, রসুল গেল কোথায় গেল কোথায়, এভাবে হাতা হারিয়া দেখতেছি। হাতটা যখন এভাবে একটু লম্বা করে দিছে তো আমার রসুলের পা মোবারকে যায়া আম্মা জানা আয়েশার হাতটা যায় লাগছে। আম্মা জানা আয়েশা বুঝতে পারলেন আমার নবীজি ঘরের বাহিরে যায় না, ঘরের ভিতরেই আছে। এইভাবে যখন হাত আরো লম্বা করে দিয়েছে রসুলের পা মোবারক গুলো হাতায়া আম্মা জানা আয়েশা দেখতেছি আমার রসুলের পা মোবারক গুলো একদম রডের মতন সোজা হয়ে আছে। আরো কথায় দেখতেছে তো ভাবলো যে না আমার রসুল ঘরে আছে, আমাদের আয়েশা বুঝতে পারছে নবীজি নামাজ আদায় করতেছে। এখন আপনাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা অপেক্ষায় আছে যে দুই রাকাত নামাজ পড়তে আর কতক্ষণ লাগবে, এতে কিছুক্ষণ করে শেষ হয়ে যাব, আমি রসুলের সাথে কথাবার্তা বলবো। আম্মাদের আয়েশা ঘুম ভেঙে বসে আছে, নামাজ শেষ হয় না শেষ হয় না শেষ হয় না, রসুলের দুই রাকাত নামাজে একদম রাতের শেষ পর্যন্ত সুবহে সাদেক রাত পর্যন্ত চলে আসছে, এরপরে আমার রসুলের দুই রাকাত নামাজ শেষ হয়েছে। আম্মাদের আয়েশা আলো জ্বালায় দেখে আমার রসুলের চেহারা মোবারক লাল হয়ে আছে, পা গুলো ফুলে গেছে। আম্মাদের আয়েশা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট করে আপনার নামাজ পড়ার কি দরকার ছিল, কি দরকার, আপনার বিবি আছে সুখ করেন আনন্দ করেন রাতের বেলা ঘুমান, আপনার তো সব আল্লাহ মাফ করে দিয়েছে, আপনার তো কোনো গোনা নেই, রসুল গো কেন আপনি এত কষ্ট করে নামাজ আদায় করেন। রসুল বলেন আয়েশা আল্লাহ যেন আমাকে এত দামি বানিয়েছে, আল্লাহ যেন আমার এত সম্মান দিয়েছে, আমার যেন সব আগে পরে কোনো গোনা নেই, সেই জন্য আমি সারা রাত ধরে নামাজ পড়ে পড়ে আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া আমার মালিককে আমি খুশি করতে চাই। নামাজ নাই, আরে নামাজ ছাড়া তো বক্তারও দাম নাই, আমল ছাড়া তো চুরি করা গুনা জিনা করা গুনা সুদ খাওয়া গুনা এগুলি আমরা বুঝি, নামাজ ছেড়ে দেওয়া জিনা করা চুরি করা সুদ খাওয়া চাইতে আর জঘন্য বড় গুনা, আর বড় গুনা। কিন্তু আমরা মনে করি হুজুর আমরা কি ইমান নাই খালি নামাজটা না পড়ি না, আমার বুকে এমনি থাবা দা কয় হে মনে করছে বুকে থাবা দিলে যে আওয়াজটা হয় সেটার নাম মনে হয় ইমান, বুকের আওয়াজের নাম ইমান। রসুল বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, নামাজ যে তরক করে দিল সে কাফেরের সাথে মিলে গেল, কাফেরের সাথে মিলে গেছে। রসুলের বাণী না নামাজ নাই তার ইবাদতের মাথা নাই ইবাদতের পরিচয় নাই, পড়বেন তো ইনশাআল্লাহ, পড়বেন তো ইনশাআল্লাহ, পড়বেন তো ইনশাআল্লাহ।
গভীর আলোচনা এটা সময় মানে এই খোলা মাঠে এটা গ্রহণ করে নেওয়ার মতো অনেকজনের নাই, সেই মস্তিষ্ক সেই পরিবেশ নাই। তওবা এমন একটা আমল যে আমলটা আমার রসুল দৈনন্দিন 70 বার করে করছে। রসুলের কোনো গুনাহ ছিল? যদি কোনো মানুষ মনে করে যে আমার রসুলের এই তো 1% 2% গুনাহ হলে হইতে পারে, এমন ধারণা যদি কোনো উম্মত করে সে জাহান্নামে যাবে, সে জান্নাতে যেতে পারবে না। আমার রসুল সর্বদিক থেকে সর্ব অবস্থায় সব সময় আমার রসুল আল্লাহ পাক গুনাহ থেকে মুক্ত রেখেছে। রসুলের বয়স যেদিন 8 বছর অথবা 10 বছর, 8 এবং 10 এর মাঝামাঝি যে সময় আমার রসুলের বয়স ছিল, ওই সময় একবার আমার রসুলের গুনাহ হয়ে যেতে চাইছিল, কিন্তু ওই গুনাহ থেকেও ওই বয়সেও আল্লাহ পাক আমার রসুলকে গুনাহ থেকে হেফাজত করে দিয়েছে। কেমনে? খানায় কাবা যেটা আছে, এটা কুরাইশ বংশের লোকেরা এই খানায় কাবার দেখাশোনা করত। খানায় কাবা এই কুরাইশ বংশের লোকেরা খানায় কাবাকে বছরে একবার এটা আল্লাহর ঘরটাকে মেরামত করত। তার কোন দিক দিয়ে ভেঙে ভেঙে গেলে, আস্তর টাস্তর চলে গেলে, হ্যাঁ বৃষ্টিতে একটু নষ্ট টষ্ট হইয়া গেলে, একটু সারা বছর জুড়ে বছরে একদিন এই খানায় কাবার দেয়ালটা কুরাইশ বংশের লোকেরা এটা ঠিক করত বছরে কয়বার। এই নিয়মটা এখনো আছে, এখন আর দেয়াল পাল্টায় না, এখন গিলাফ পরিবর্তন করে। খানায় কাবার গিলাফটা বছরে একবার পরিবর্তন করে। এটা হলো কুরাইশ বংশের লোকদের এই তুর্তি। তো যেই বছর আমার রসুল্লাহর বয়স হইল 8 থেকে 10 এর মাঝামাঝি, ওই বছর কুরাইশ বংশের সব লোকেরা মিলে সিদ্ধান্ত নিল এই বছর আমরা এই খানায় কাবার ইটগুলো সব ফেলে দিয়া নতুন ইট আবার আমরা দেয়ালের মধ্যে লাগাবো চতুর্দিক দিয়া। এই দেয়াল দেওয়ার সময় আমাদের কুরাইশ বংশের সমস্ত মানুষ এখানে অংশগ্রহণ করতে হবে বরকতের জন্য। তো সব কুরাইশ বংশের লোকেরা বসে এখানে সিদ্ধান্ত নিল, আমরা মুরব্বী যারা আছি পুরুষ মুরব্বীরা আমরা আস্তর লাগাবো, এবং ছোট ছোট বাচ্চারা যারা আছে তারা আমাদের মাঝে ইট আইনা দিবে, কিছু মুরব্বি বাচ্চাদের মাথায় ইট দিব, বাচ্চাদের মাথা থেকে ইট নামাবো, কিছু মুরব্বি ইট লাগাবো, আর মহিলা যারা আছে নারী তারা ওই পানি টানি আইনা দিবে, সহজ কামগুলো করবে। ভালো করে শুনে এগুলা করবে, যেই সিদ্ধান্ত সেই কাজ। ছোট ছোট ছেলেরা দেয়া ওই বড় বড় ইট আনে আর কাবা করে মুরব্বীরা ইট লাগান। ওই ছোট ছোট ছেলেদের ভিতরে আমার রসুলও সেদিন ছিল। তো আমার রসুল যখন ছোট ছোট বাচ্চারা যখন ইট আনতে যায়, তো আরব দেশের ইট তো বড় না, এই মাথার মধ্যে যখন বাচ্চাদের মাথায় যখন ইট দেয়, তো ইট দেওয়ার সাথে সাথে বাচ্চারা একটু ইটের ভারে চেহারা লাল হয়ে যায়। তো মুরব্বীরা করে কি, ওই বাচ্চাদের পরনে যে কাপড় থাকে, লুঙ্গি জামা যেটাই থাকে, প্যান্ট শার্ট যেটাই থাকে, ওটাকে টান দিয়ে খুইলা উলঙ্গ কইরা ওই যে কাপড়টা আছে ওইটারে করে কে মাথার মধ্যে বিড়া বানাইয়া ওইটার মধ্যে ইট দেয়, আর বাচ্চারা সুন্দর করে ইট নিয়ে আসে। তো ছোট মানুষ উলঙ্গ হইলে অসুবিধা কি, বাচ্চারা এইভাবে ইট আনে আর পরম থেকে যে তখন লুঙ্গি যা আছে এটা টান দিয়ে খুইলা ফেলে, খুইলা মাথার মধ্যে বিড়া বানায় দেয়, তো ইটটা একটু বাচ্চারা সহজ আনতে পারে। এইভাবে বাচ্চারা ইট আনতেছে আনতেছে, এর ভিতরে আমার রসুল গেছে ইট আনতে। নবীজির মাথায় যখন ইট দিব, এমন মুহূর্তে এক মুরব্বী আমার রসুলের পরনের কাপড় ধরে টান দিতে মাত্র চাইছিল টান দিতে, টান দিবে দিবে ভাব, এমন মুহূর্তে আমার রসুল বেহুশ হয়ে সেখানে পড়ে গেছে। এখন টান দিয়া জামা কাপড় খুলবো দূরের কথা, রসুল যখন বেহুশ হয়ে গেছে, এখন মোহাম্মদ কে নিয়ে সবাই টেনশনে পড়ে গেছে, হায়রে এত সুন্দর ভালো ছেলে, রোগ বিমারি নাই, কিছু নাই, এত নম্র ভদ্র, তার কি হইলো কি হইলো।
কাপড় খুলবো, দূরের কথা, আরো আমার রসুলের গায়ে কাপড় টাপড় দিয়া মাথায় তেল তেল দিয়া সুন্দর করে রসুলকে শোয়াইয়া রাখছি। এখন আবার খানায় খাবার দেয়ালের কাজ করা শেষ, এরপরে আমার রসুল আস্তে আস্তে করে আবার আগের মতন সুস্থ হয়েছে। আল্লাহ পাক ওই সময়ও ছোট অবস্থায়ও আমার রসুলের লজ্জা স্থানটা আরবের কোন মানুষকে দেখায় নাই। এইভাবে সর্বাবস্থায় আমার রসুলকে সব কোণা থেকে আল্লাহ হেফাজত রেখেছে। সেই রসুল দৈনন্দিন 70 বার কইরা তওবা ইস্তেগফার করেছে। রসুল বলেন আমার যে উম্মত প্রতিদিন তওবা ইস্তেগফার করবে, সেই উম্মতের জবানটাকে আল্লাহ পাক পবিত্র বানাইয়া দিবে, পবিত্র বানাইয়া দিবে। অথচ আমরা শাস্ত্রলো বসে 2-3 ঘন্টা আড্ডা করে মসজিদে এসে 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ, এই ইস্তেগফার আমরা করতে রাজি না। আচ্ছা মসজিদে না এর আপনি বাণিজ্য করেন না, আপনি ঘরের মধ্যে একটা আমাদের জায়গা রাখবেন, ঘরের মধ্যে কি রাখবেন? আমাদের মুসলমানের ঘরগুলো জুতা রাখার জায়গা আছে, টিভি রাখার জায়গা আছে, পায়খানা বস্ত্রাবের জায়গা আছে, খাবার জায়গা আছে, ছাড়ার জায়গা আছে, কিন্তু এবাদতের জায়গা নাই। আমরা তো ওই যে কলতা বাজার চিনি নি, আপনারা কলতা বাজার জোলাইখাল কলতা বাজার আপনারা তো ভালো করে চিনার কথা। আমি এখানে নামাজ পড়ে আজকে 9 বছর জুমা পড়াই এখানে কলতা বাজার মসজিদে, কিন্তু হুরন ডাকার আওতায় না। ওস্তাদজি এই চেয়ারটা দেখলে আমার বাবার জন্য দুঃখে কলিজা কেটে যায়। কার যে সামনে 32 ইঞ্চি টেলিভিশনটা দেখছেন ওস্তাদজি, এটার দিক দেখাইলে বাবার জন্য দুঃখে কলিজা কেটে যায়। এই চেয়ারটা আমার বাবাই কিনছে, এই টেলিভিশনটা আমার বাবাই কিনছে, রাতের বেলা বাবাই বসে বসে এখানে টক শো দেখত, নাটক সিনেমা সবকিছু দেখত, এখন বাবাই নাই, এগুলি দেখে দেখে বাবার জন্য দুঃখে কলিজা ফেটে যায়। হুজুরের ঘরে তোর বাবাই যে গুনাহের সরঞ্জামাদি তোকে দিয়া গেছে, এই যে আফসুস করতেছস, এই আফসুস তোর বাবার কবরে দাও ধাও করে আগুন হয়ে পৌঁছে গেছ। আমার রব তোমাকে ঘাম পরিশ্রমের টাকা দি, আমি বিল্ডিং অট্টালিকা বাড়ি গাড়ি করে দিয়ে গেলাম, আমার এই ঘর থেকে কোরআনের আওয়াজ পৌঁছায় না, আমার কবরে যায় না, আমার সন্তানেরা সেখানে পাঠায় না, আমি সেই পরিবেশ করে দিয়ে যাই নাই। সন্তানদের সেই আফসুস কবরের মধ্যে আগুন হয়ে আল্লাহ পৌঁছে দিবে। মুসলমানের ঘর, আমাদের ঘরে মানুষের জায়গা নাই, জুতা রাখার জায়গা আছে, পাক করার জায়গা আছে, পায়খানার জায়গা আছে, টিভি রাখার জায়গা আছে, সব রাখার জায়গা আছে, আমার এবাদতের জায়গা নাই কেন? কারণ কি? আমি যদি একটা এবাদতের জায়গা আমার ঘরে রেখে যাই, আর আমি যদি সেখানে বসে তসবিহ আদায় করি, নামাজ পড়ি, কোরআন পড়ি, তসবিহ তাহলিল আদায় করি, আমি যদি মৃত্যুবরণ করি, তো আমার ছোট্ট নাতিটাই দেখে বলবে, হুজুর জানেন আমার দাদু এখানে বসে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করত। ছোট ছেলেরা বসে জানেন, হুজুর আমার আব্বু এখানে বসে বসে নামাজ পড়ত, আমার বাবা এখন নাই, হুজুর আমি সেই মাসআলায় আমার বাবার মতন দাঁড়িয়ে সেখানে নামাজ রোজা আদায় করি। যদি এমন দৃশ্য হয় আপনার ইন্তেকালের পরে আপনার সন্তানেরা যদি সেখানে বসে বসে এবাদত বন্দেগী করে, এই এবাদত বন্দেগী আল্লাহ পাক আপনার কবরের আগুন নিভাইয়া দিবে, সেখানে আল্লাহ নেক বানায় পৌঁছাই দিবে। মুসলমানের ঘর গুলো জাহান্নামী পরিবেশ হয়ে গেছে, মুসলমানের ঘর গুলো থেকে জাহান্নামী পরিবেশ হওয়ার কারণে আজকে সমস্ত ফ্যামিলি গুলো অশান্তির ভিতরে হাবুডুবু খাচ্ছে। কোরআন তেলাওয়াত করো, সেখানে নামাজ পড়ো, আল্লাহ রসুল তাসবিহ তাহলিল সন্তানদেরকে শিখাও, বেশি দিন সময় নয়, 100 বছরের মানুষ এখানে কাউকে আমরা খুঁজে পেলাম না, তাহলে বোঝা গেল আমাদের হায়াত 100-এর উপরে যাবে।
আল্লাহ আমাদের তৌফিক দান করে বলেন আমিন। আমিন। তৌফিক দান করেন বলেন আমিন। আমিন। সকালে ইস্তিগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হাদিসে আছে, সহিহ হাদিস, যে ব্যক্তি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম প্রত্যেকদিন সকালে 11 বার, প্রত্যেকদিন বিকালে 11 বার পড়ে, আল্লাহ পাক তার পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও তার মাফ করে দেন। সুবহানাল্লাহ। সহিহ 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 কথা কই আমাদের আমলগুলো কই? আমি যদি এতটুকু না পারি হুজুরদের দিকে শিখবো, পরে বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এতটুকু আমরা পড়বো, দেখবেন রুজি রোজগারের ভিতরে আল্লাহ বরকত দান করবে। রসুল বলছেন আখিরি জামানায় এমন একটা অবস্থা হবে, মানুষের টাকা পয়সা সবকিছু থাকার পরেও এই মানুষটা পেরেশানির ভিতরে ডুবে থাকবে। আমাদের দিয়ে অবস্থা হয়েছে, টাকা আছে অভাব নাই, এরপরে তার দিলের পেরেশানি বসে না, বসবো কেন? তরে ধানে তরে ধনে তরে টাকায় তো আল্লাহ রাজি নেই। ওই ইমামের 4000 টাকা বেতনে আল্লাহ রাজি আছে, আল্লাহ সব দিক দিয়ে তার নিরাপত্তা দান করে দিয়েছে। ইবাদত করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের আর কোনো আমল নাই, আমাদের আর কোনো গতি নাই, আল্লাহ পর্যন্ত পৌঁছতে গেলে, আল্লাহর খুশি করতে গেলে আমাদের এই সম্মানিত কপাল আল্লাহর কুদরতে কদমে লাগায় দেব। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের মা বোনদেরকে নামাজ পড়াবো, আমাদের মা বোনদেরকে আমরা পর্দা বসিদের কথা বলবো, পর্দা করাটা যেন একটা ফরজ, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, আমার মায়ের জাতির ইজ্জত আব্বু রক্ষার জন্য পর্দা করাটাও কে আল্লাহ তাদের জন্য ফরজ করে দিয়েছে। পর্দা করা, সতীত্ব রক্ষা করা, যৌবন জীবন নারীদের ইজ্জত তারা নিজেরাই হেফাজত করা। আমার অধীনে আমার মেয়ে আছে, আমার অধীনে আমার বউ আছে, আমার অধীনে আমার বোন আছে, আমার অধীনে আমার মা আছে, এই চারজনের দায়িত্ব যদি আমার হাতে থাকে তাহলে আমিও তাদের পর্দা বসিয়ে ব্যবস্থা করবো, এদেরকে বুঝাবো, আমার ভনকে আমি বুঝাবো, যদি আমার ভন আমার কথা না শুনে, না শুনুক কিন্তু আমি বুঝাই দিতে অসুবিধা নেই, আমার মা আমার কথা শুনে না আমি তো বুঝাইতে অসুবিধা নেই, আমি যখন তারে বুঝ দিব, বুঝ দেওয়ার পরে যদি সে না শুনে আমার দায়িত্ব থেকে আমি মুক্ত হয়ে গিয়েছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। আমিন। মাহফিলকে আল্লাহ কবুল করেন বলেন আমিন। আমিন। অনেক ছেলে পেলে আছে সমাজে নেশার ব্যবসা করে, ইয়ে বা ট্যাবলেট খায়, গাঁজা খায়, মদ খায়, আছে না নাই? আমাদের সমাজে দুই শ্রেণীর মানুষ আমাদের যুবকদেরকে নষ্ট করে, এক শ্রেণীর হলো বাবা মা আর এক শ্রেণীর হলো অসাধু নেতা। এদেশে অনেক নেতা আছে ক্ষমতার দাপটে ছেলেদেরকে দিয়া নেশার ব্যবসা করায়, যুবকদেরকে দিয়া নেশার ব্যবসা করে, নেতার বাড়িতে বিল্ডিং হয় আর এই যুবক সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর এক শ্রেণী হলো আমাদের সমাজের নষ্ট করে সন্তানের বাবা মা। বলে হুজুর এটা বিশ্বাস করলাম না, বাবা মা আমার সন্তানকে কেমনে নষ্ট করে? কিছু অসাধু বাবা মা আছে, অযোগ্য বাবা মা আছে, পিতা হওয়ার যোগ্যতা তার ভিতরে রাখে না। যেমন ছেলেটা আমার এখন হেঁটে হেঁটে বাজারে যায়, বাজার করতে পারে, মার্কেটে যেতে পারে, স্কুলে যেতে পারে, তো আমি বাবা মূর্খ গাদা সন্তানকে বলি আবুল ওই আবুল্লা বাজারে যাস, যা 200 টাকা নিয়ে যা, আসার সময় আমার জন্য আব্বার জন্য এক প্যাকেট গুল্লি সিগারেট নিয়ে আসিস। এমন পিতা আছে না? আছে। সন্তানকে দিয়ে এসে বাজার থেকে সিগারেট আনা, সন্তান প্রত্যেক দিন বাবার সিগারেট এনে দেয়, তো সে চিন্তা করে আমার বাবা প্রত্যেক দিন এই সুন্দর জিনিসটা খায়, এটার মধ্যে মনে হয় কোনো ভিটামিন আছে, না হলে আমার বাবা এটা খায় কেন? যেই খাবার বাবাই খেতে পারে সেই খাবার তো সন্তানও খেতে পারে, এখন সন্তান তো মানুষের সামনে খাইতে পারে না, ও বাজার থেকে আলাদা ভাবে কিনে পায়খানার ভিতরে দরজা লাগায় এখন সে সিগারেট খায়। এই ছেলেটারে নষ্ট করলো কে বলেন না? কে? মানুষ একটু হুশ রাখা চাই, এইভাবে সমাজ চলতে পারে না, এইভাবে আমাদের দেশ চলতে পারে না,
এইভাবে নেশার উপরে আমাদের ছেলে পেলারা ভাসতে পারে না। এইভাবে যদি চলতে থাকে একদিন নিজের পায়ে সে নিজে কোরআন মেরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবিস। এখন মিডিয়ার যুগ, পত্রিকার যুগ, ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ, খুললেই দেখা যায় নেশা খায়া মার উপরে অত্যাচার করতেছে, নেশা খায়া সন্তানের উপরে অত্যাচার করতেছে, নেশা খায়া বিবির উপরে অত্যাচার করতেছে। আল্লাহ আমাদেরকে সমস্ত অসাধু কাজ থেকে হেফাজত রাখেন। সকলে বলুন আমিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين। আমরা একে অপরের জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব, দশের জন্য দোয়া করব, তমাম পৃথিবীর মুসলিম উম্মাহের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেয়, এই দেশ এবং জাতিকে যেন আল্লাহ পাক হেদায়েতের রাস্তা খুলে দেয়। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم وفق علينا لما تحب وترضى رب العالمين পরওয়ারদিগার আলম আল্লাহ রাত্র অনেক খোয়া গেল তোমার বান্দার বাড়িতে যাই নাই বসে আছি আল্লাহ গভীর রাত দুইটা হাত আমরা তোমার আদালতে উঠায়া দিছি আমাদের জিন্দিগির সমস্ত ভুল ত্রুটি আপনি ক্ষমা করে দিন। রাত্র যত গভীর হয় মানুষের দরজা জানালা বাসা বাড়ি সব বন্ধ হয়ে যায়, অফিস আদালত বন্ধ হয়ে গেছে, মন্ত্রণালয় বন্ধ হয়ে গেছে, পাখিগুলো যার যার বাসায় চলে গেছে, সব বিচ্ছু লোক বিচ্ছু।